নমস্কার বন্ধুরা, বনশ্রীর হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মোরলা মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এর জন্য যা যা লাগবে তা হলো, আমি মোরলা মাছকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম মোরলা মাছ আছে। সামান্য লবণ এবং একটু হলুদ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। একটা বাটিতে 1/2 চা চামচ হলুড় গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়োকে অল্প একটু জল দিয়ে গুলিয়ে রাখবো রান্নার জন্য। অপরদিকে গ্যাসে কড়া চাপিয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে। মাছগুলোকে আমি মাঝামাঝি ভাবে ভেজে নেব, খুব বেশিও না খুব কমও না। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আরেক পিঠও একইভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে। একইভাবে আমি বাদ বাকি মাছগুলো ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই কড়াইয়ে আরো সামান্য সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1টা লঙ্কাকে ভেঙে এবং 1/2 চা চামচ কালো জিরে। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে আলুর ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আলুগুলোকে আমি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি এতে মজে যাবে। ভালো করে সব নেড়ে চেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে 2 মিনিটের জন্য রান্না হতে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আছে। এবার আমি চিড়ে রাখা 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরো মিনিট 2 আমি ভেজে নেব। কাঁচা লঙ্কা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবং রান্নার স্বাদও বেড়ে যাবে। এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি এবং ওই বাটিতে অল্প একটু জল দিয়ে মশলা ধোয়া জলটাও কড়াতে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আরো 2 মিনিটের জন্য রান্না হতে রেখে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। ভালো করে আরো মিনিট খানিক নাড়াচাড়া করে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে দেবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।